বিষ্ণু ঈসা ইসলামের চেহারার মতো এরকম চেহারার মানুষ পৃথিবীতে আছে? দ্বিতীয়টা, অনেকে বলে সাইয়েদনা ইউসুফ আলাইহিসসালামের চেহারা নাকি বেশি সুন্দর। সুন্দর ঠিক, কিন্তু আমার নবীর চাইতে বেশি নয়। বিষ্ণু বলতেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সাবিহুন, আমার ভাই ইউসুফ হচ্ছে সাবিহ, সাবিহ মানে সাদা সুন্দর ধবধবে, আর আমি হচ্ছে মালিহ, মালিহ মানে এসেছে মিলহন থেকে, মিলহন মানে লবণ, মানে লাবণ্যময় সুন্দর। আমার ভাই ইউসুফ নবী সাদা সুন্দর, আমি লাবণ্যময় সুন্দর, কোনটার দাম বেশি? লাবণ্যময় সুন্দরের দাম বেশি। সাইয়েদনা ইউসুফ আলাইহিসসালামের চেহারা দেখে মিশরের মেয়েরা লেবু কাটতে যেয়ে বা কমলা কাটতে যেয়ে, আনার কাটতে যেয়ে, কমলা কাটতে যেয়ে আঙ্গুল কেটে ফেলেছিল। কোরআন তার সাক্ষী, ওয়া কাতানা আইদিয়াহুন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই ঘটনা শুনেছেন, তিনি মিশরের মেয়েদেরকে ডাক দিয়ে বলেছেন, ও মিশরের মেয়েরা, তোমরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে লেবু কাটতে যেয়ে আঙ্গুল কেটেছ, আমার স্বামী পেয়ারা নবী মোহাম্মদ রাসূলুল্লাহর চেহারা যদি তোমরা দেখতা, তাহলে লেবু কাটতে যেয়ে আঙ্গুল নয়, কলিজাটা কেটে টুকরা টুকরা করে দিতা। আবার আম্মা জান আয়েশা বলতো, লাকুম শামসুন ওয়ালানা শামসুন, তোমাদের জন্য একটা সূর্য আছে কিন্তু আমি আয়েশার জন্য আলাদা একটা সূর্য আছে। তোমাদের সূর্যটা প্রতিদিন সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়ে গোটা দুনিয়াটারে আলোকিত করে দেয়, আর আমার সূর্যটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে নববীতে এশার নামাজের পরে আমার সূর্যটা আমার ঘরে উদিত হয়। তোমাদের সূর্য সকালবেলা পূর্ব আকাশে উঠে গোটা দুনিয়াটারে আলোকিত করে, আমার সূর্য মুহাম্মদ এশার নামাজের পরে আমার ঘরের ভেতরে যখন উঁকি দেয়, আমার পুরো ঘরটারে আলোকিত করে দেয়। কে এত সুন্দর চেহারা ছিল, ওনার চেহারার নূর দিয়ে হারানো সুই খুঁজে পেয়েছে বিশ্বনবীর স্ত্রীরা, চিল্লায় করে আল্লাহু আকবার। বিশ্বনবীর চেহারার সৌন্দর্যের সাথে কারো সৌন্দর্যের কোনো মিল হবে? নো কম্পারিজন উইথ আওয়ার বিলাভেড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়েদার ইজ দ্য ফিটনেস, ওয়েদার ইজ দ্য অ্যাপিয়ারেন্স, ওয়েদার ইজ দ্য স্ট্যাটাস, নো কম্পারিজন উইথ আওয়ার প্রফেট। এটা ফিটনেসের দিক থেকে হোক, এটা চেহারার সৌন্দর্যের দিক থেকে হোক, এটা কণ্ঠস্বরের ঝংকারের দিক থেকে হোক, সম্মান আর মর্যাদার দিক থেকে হোক, আমার নবীর সম্মানের ধারে কাছেও সম্মান পৃথিবীর কারো হতে পারে না, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, ওয়া রাফা'না লাকা যিক্রাক, নবী আপনার সম্মান বাড়াতে বাড়াতে আমি আকাশচুম্বী করেছি। লোকজন সব যে বিশ্বনবীর দরবারে লাইন ধরেছে, হাজিরা সব বিশ্বনবীর কাছে যে চেহারা দেখেই কুপকার, বাকি জিনিস তো পরে। অনেকে আছে না, চেহারা দেখলেই মানুষ পাগল হয়ে যায়, আছে না নাই? চেহারা দেখেই পাগল, চেহারা দেখেই পাগল। তারপর তারা মিলাতে লাগলো, মিনার তাবুতে আবু জাহেলের কর্মীরা ঘোষণা দিয়েছিল, এলাকায় মোহাম্মদ নামে পাগল এসেছে। তারা মিলায় দেখে না, এই মহামানব কোনোদিন পাগল হতে পারে না, কারণ পাগলের চুলগুলো থাকে উস্কো খুস্কো, ঠিক কিনা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল উস্কো খুস্কো ছিল? কত সুন্দর চুল আঁচড়ে রাখতেন, জৈতুনের তেল দিতেন, আতর ঢেলে মাথার সিঁথির মধ্যে ঢেলে দিতেন, কপাল বেয়ে বেয়ে পড়তো, আর যেখানে সেজদা দিতেন সেজদার জায়গায় আতরের ঘ্রাণে আমুদ হয়ে যেত। হাতের তালুতে পারফিউম মাখতেন, আর মানুষের সাথে মুসাফা করলে যার সাথে মুসাফা তার হাতের সাথে নবীর ব্যবহৃত পারফিউমের ঘ্রাণ ছুটে যেত, এত পরিচ্ছন্ন ছিলেন। তারা বিশ্বনবীর চেহারার সাথে আবু জাহেলের বক্তব্যের মিল খুঁজে পায় না, তারা বলে না এই লোক কখনো পাগল হতে পারে না, পাগলের চুল থাকে উস্কো খুস্কো, জামা থাকে ছিঁড়া ফাড়া, গায়ের মধ্যে থাকে ময়লা, পাগল কখনো দাঁত মাজে না, কিন্তু বিশ্বনবীর মুচকি হাসির ফাঁক দিয়ে দাঁতের দিকে তাকালে মানুষগুলো সব পাগল হয়ে যায়। স্মাইল দিতেন বিশ্বনবী, স্মাইল, মুচকি হাসি, তাবাসসুম, বিশ্বনবীর মুচকি হাসি দেখলে মানুষ পাগল হয়ে যেত, পাগল পড়া হয়ে যেত। তারা বলে না না, এ মহামানব তো কখনো পাগল হতে পারে না। আবার মিলাতে লাগলো আবু জাহেলের কর্মীরা বলেছিল এটা নাকি বড় জাদুকর, কিন্তু তারা বলে না না, এ অসাধারণ লোকটা জাদুকর হতে পারে না, সে তো কোনো মন্ত্র পড়ে না, জাদু করার জন্য মন্ত্র পড়ার দরকার আছে না নাই? বিষ্ণুবী কি মন্ত্র পড়তো? বিষ্ণুবী কি পড়ে শোনাতো? চিল্লায় বলেন কি পড়ে শোনাতো? কোরআন শোনাতো। এত সুন্দর কণ্ঠ ছিল বিষ্ণুবীর, পাগল হয়ে যেত মানুষ শুনতে শুনতে।
পাগল পড়া হয়ে যেত, বিমুগ্ধ হয়ে যেত। তারা সবাই বলতে আরম্ভ করলো, আবু জাহেল তুমি মিথ্যাবাদী, তবে তোমাকে ধন্যবাদ এরকম একটা মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ কইলেন না? আমরা মেনে নিতে পারলাম না, সে পাগল নয়, জাদুকর নয়, সে হলো এই জামানার পয়গাম্বর। আমরা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া রাফা'না লাকা যিক্রাক নবিহে। এইভাবে আমি আপনার সম্মানকে বাড়িয়েছি। হাইসুমা যুকিরতু যুকিরতা মাই, নবী যেখানে আমার নাম নেওয়া হবে আমার পর পর আপনার নামও নেওয়া হবে। পড়েন সুবহানাল্লাহ, যেখানে আমার আল্লাহর নাম তারপরে আমার নবীর নাম আছে না নাই? কালিমার ভেতরে লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহর নাম শোভা পায়, তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বিতীয় বাক্যে আমার নবীর সুন্দর নামটা আছে না নাই? কালিমার মধ্যে প্রথমে আল্লাহর নাম, তারপরে নবীর নাম। হাইসুমা যুকিরতু যুকিরতা মাই, নবী কিভাবে আপনার মর্যাদা আমি বাড়াবো জানেন? যেখানে আমি ওইখানে আপনি, যেখানে আমার নাম নেওয়া হবে তারপরেই সৃষ্টিকুলের মধ্যে থেকে শুধু আপনার নাম নেওয়া হবে। সুবহানাল্লাহ। পড়েন আপনার উম্মতেরা গোটা বিশ্বে সালাত আদায়ের জন্য আজান দিবে, আজানের প্রথম চার বাক্যে আমি আল্লাহর বড়ত্ব আল্লাহু আকবার, তারপরের দুই বাক্যে আমি আমি ছাড়া কোনো ইলাহা নাই এটার সাক্ষ্য দেয়া হবে, তারপরের দুই বাক্যে সবাই সাক্ষ্য দিতে বাধ্য আপনি ছাড়া দুনিয়ায় আর কোনো শেষ রাসূল নাই। তার মানে আজানের মধ্যেও আমার আল্লাহর নামের পরে আমার নবীর নাম আছে না নাই? এরপর আমরা একামত দিয়ে জামাত শুরু করি। এই জামাতের আগে যে একামতটা দেই, এই একামতেও আল্লাহর নামের পরে আমার নবীর নামটা আছে না নাই? আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তার মানে আজানে আমার নামের পরে আপনার নাম, একামতে আমার নামের পরে আপনার নাম, নামাজের শেষে যখন আমরা শেষ বৈঠকে বসি সেখানে বিশ্বনবীর উপর দুরুদ আছে না নাই? তার মানে সব জায়গায় বিশ্বনবীর নাম নেয়াকে আবশ্যক করে দিয়েছে কে? নবী। হে এই গোটা বিশ্বের ভেতরে সূর্য উঠবে, সূর্য ডুববে, শীত যে গ্রীষ্ম আসবে, দিন যে রাত আসবে, এক মুহূর্তের জন্য আপনার নামের আলোচনা থামবে না। চিল্লায় বলো ঠিক কিনা? রাফানা লাকা যিক্রাক, আই হ্যাভ ডিগনিফাইড ইউর স্ট্যাটাস ভেরি হাই, ভেরি হাই, অনেক উপরে নিয়েছি, আকাশ বাতাস ছাপিয়ে সাত আকাশ কাঁপিয়ে আরশ পর্যন্ত আমি আপনার মর্যাদাকে বুলন্দ করেছি।